বন্ধুরা, আজকে আমি নতুন একটি ড্রোন কিনেছি। এটি হচ্ছে ডিজিআই ম্যাভিক 2 প্রো হ্যাসেলব্লেড ক্যামেরা। তো এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। তো সেটা আমি এখন আনবক্সিং করতে যাব। তো এখানে আরেকটি ক্যামেরা রয়েছে, যেমন আইফোন, এটা দিয়ে হচ্ছে এখানকার শটটা নিব। আর বাই দ্য ওয়ে, আমার আরেকটা ম্যাভিক 2 প্রো আছে, ওই যে দেখতে পাচ্ছেন বক্স, এবং সেটা কিছুদিন আগে এই ক্যামেরাটাও ভেঙে গিয়েছে, হ্যাসেলব্লেড ক্যামেরা। শুধু এখন এই গিম্বলটার প্রাইসই হচ্ছে 50,000 টাকা। তো চিন্তা করলাম যে এই 50,000 টাকা আরও সাথে 1,00,000 টাকা দিলে আমার নতুন একটা ড্রোন হয়ে যাচ্ছে, আর এটা এখন ব্যাকআপ। সো বন্ধুরা, আনবক্সিং করতে করতে আমি আপনাদের কিছু তথ্য সরবরাহ করব, যেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বাংলাদেশের ড্রোন উড়াতে হলে সিভিল এভিয়েশনের কিছু নীতিমালা আপনাকে মানতে হবে। ড্রোন কেনার আগে বেশ কিছু নিয়মকানুন মেনে আপনাকে ফ্লাই করতে হবে। প্রথমত, আপনাকে পারমিশন নিতে হবে ড্রোন উড়ানোর আগে, এবং 45 দিন আগে আপনাকে একটি সার্টিফিকেট নিতে হবে সিভিল এভিয়েশন অথরিটি থেকে, যেটা নাম হচ্ছে SFOC, মানে স্পেশাল ফ্লাইট অপারেশন সার্টিফিকেট। এবং এটা নিতে হলে একটা ফর্ম আছে, ফর্মটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যে ফর্মটা ফিল আপ করে আপনি জমা দিলে আপনি পারমিশন পেতে পারেন। সেক্ষেত্রে উপযুক্ত কারণ দেখাতে হবে। আপনি যদি ড্রোন উড়াতে চান, তবে আপনার বয়স অবশ্যই 18-এর বেশি হতে হবে। 200 ফিট এর উপরে ড্রোন উঠাতে পারবেন না, এটা ম্যাক্সিমাম অ্যালটিটিউড। ড্রোন যখন উড়াবেন তখন সেটা আপনার নজরের মধ্যে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত ড্রোন দেখা যায় ডিস্টেন্সটা ততটুকু মেনটেন করতে হবে, এবং এয়ারপোর্টে 10 মাইলের মধ্যে ড্রোন উড়াতে পারবেন না। এছাড়াও ক্যান্টনমেন্টের আশেপাশে ড্রোন উড়ানো যাবে না। তাছাড়া সরকারি যেসব সিকিউর প্লেস আছে, যেমন সংসদ ভবন, এমপিদের কোয়ার্টার, গণভবন, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, এইসব সিকিউর এবং সেন্সিটিভ জায়গাগুলোর 5 মাইলের ভিতরে আপনি ড্রোন উড়াতে পারবেন না। তাছাড়াও কিছু সাধারণ নিয়মকানুন আছে, যেমন আপনি কারো প্রাইভেসি নষ্ট করতে পারবেন না। কিছু এরিয়া আছে যেগুলো রেস্ট্রিক্টেড, সেখানে লিখা থাকে ড্রোন উড়ানো রেস্ট্রিক্টেড, সেখানে ড্রোন উড়াতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনি যেখানেই ড্রোন উড়ান আশেপাশে পুলিশ বা প্রশাসনের কাছে জেনে নেবেন কোনো সমস্যা আছে কিনা, এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, নয়তো সমস্যা হতে পারে। এছাড়াও ড্রোন উড়াতে হলে আপনাকে অবশ্যই ট্রেন্ড পাইলট হতে হবে। তার মানে এই নয় যে বড় বিমানের পাইলট, আপনি যে ড্রোনটি অপারেট করছেন এটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। তার মানে আপনাকে একজন এক্সপার্ট ড্রোন পাইলট হতে হবে, তাহলে আপনি ড্রোন উড়াতে পারবেন। তো এই বক্সের মধ্যে রয়েছে ড্রোন ম্যাভিক 2 প্রো রিমোট। এই রিমোটের মধ্যে জয়স্টিক গুলো এখানে থাকে, জয়স্টিক গুলো লাগিয়ে দিতে হবে, রেডি হয়ে গেল। এখানে আছে আইফোন কানেক্ট করার কেবলটা, এখানে লাগানো থাকে ডিফল্ট। আপনি অ্যান্ড্রয়েড চাইলে অ্যান্ড্রয়েডে এই কেবলটা রিপ্লেস করে অ্যান্ড্রয়েড দিয়েও চালানো যাবে। USB কেবল, এই পাশে আছে মেমোরি কার্ড স্লট, আর এই পাশে রিসেট বাটন, এখানে আরেকটি অপশন দেওয়া আছে USB। এই কেবলটা কম্পিউটারের সাথে কানেক্ট করে ডাটা কপি করা যাবে, এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। তো এটা এখন চার্জ করতে হবে। চার্জ হওয়ার পর এটা মূলত ফাংশন গুলো দেখানো যাবে, দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। তো এই ব্যাটারিটা চার্জ হতে 1 ঘন্টার মতো সময় লাগে, যতক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জীবনের প্রথম ড্রোন, এটা একটা খেলনা ড্রোন। কিন্তু তারপরে আমি চিন্তা করলাম যে খেলনা ড্রোনের পিছনে আমি আমার অ্যাকশন ক্যামটা লাগাবো, লাগিয়ে এটাকে একটা প্রফেশনাল শুট নেওয়ার চিন্তা করেছিলাম। যাই হোক, আমি একটা ব্লগ বানিয়েছি আপনাদেরকে দেখাবো। তারপরে এটা আমি ফ্লাই করেছি, এটা 5 তলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে একদম হাইওয়েতে পড়ে আমার অ্যাকশন ক্যামটা ভেঙে গিয়েছে, কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। খুবই ভালো, যারা অল্প মাঝে
আমি ফ্লাই দিতে গিয়ে আমি ফুটেজ দেখবো আপনাদেরকে। সেন্সর বন্ধ করতে হয়েছে, তো এখানে রেডার ছিল বা কিছু একটা ছিল, এখানে সেন্সর বন্ধ করাতে সেটা গাছের ভিতরে ঢুকে গিয়ে ক্র্যাশ করে এবং গাছের শিকড়ের মধ্যে পড়ে যায়। তারপর এটা গিম্বল ভেঙে যায়। আমি নতুন একটা ম্যাজিক টু নিয়েছি, এটা আমার চতুর্থ ড্রোন। এই ব্যাগের মধ্যে যা আছে কিছু পেপার, আর এই যে প্রপেলার রয়েছে, এক্সেট, কিছু ইন্ডিকেশন। এটার সাথে বাই ডিফল্ট 8GB ইন্টারনাল স্টোরেজ থাকে, কিন্তু আমরা এখন একটা মেমোরি কার্ড লাগিয়ে নিব। মেমোরি কার্ডটা হচ্ছে 64GB, এটা সবচেয়ে ভালো, যেটা ওটা ইউজ করাই ভালো। তো আমরা এই মেমোরি কার্ডটা লাগিয়ে নিচ্ছি এখন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সেন্সরের সাথে পলি দেওয়া থাকে বা এই পলির আবরণ দেওয়া থাকে, সবগুলো খুলে ফেলতে হবে যাতে সেন্সরগুলো প্রপারলি কাজ করে। এরকম ছোট ছোট ইভেন গিম্বলের পিছনেও একটা দেয়া আছে সেন্সরের পলিগুলো, এগুলো সব খুলে ফেলবেন, এগুলো ছুঁয়ে রাখবেন না। তো আমি একটা ইনডোর একটা ফ্লাই দেবো এখন। গিম্বলটা ক্যালিব্রেট হচ্ছে, এখন রিমোটটা অন করতে হবে, সিঙ্গেল প্রেস এবং দ্বিতীয় প্রেস ধরে রাখতে হবে। রিমোট অন। এটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কর্ড দেয়া থাকে, মূলত পারফেক্ট। এটা হচ্ছে iPhone 6, যে কোনো আইফোন দিয়ে উড়ানো যাবে বা যে কোনো অ্যান্ড্রয়েড দিয়ে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে শুধু কেবলটাকে রিপ্লেস করে নিতে হবে, এখানে এক্সট্রা কেবল দেয়া থাকে। তো এখন যেটা করতে হবে, যে গোফোর অ্যাপ, DJI গোফোর অ্যাপ দেখতে পাচ্ছেন, তো এই ডিভাইসটা এখনই অন করা হয়েছে। এই ডিভাইসটা এই অন থেকে আমি অ্যাক্টিভেশন করব, এখন থেকে আমার ওয়ারেন্টি চালু হবে 1 বছর পর্যন্ত। তো সেই মেসেজগুলো এখনই আসবে, অ্যাক্টিভেট ইউর ম্যাভিক টু। আমি স্ক্রিনশট নিয়ে রাখি, আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন। ওকে, আমার এই জিমেল আইডিটা দিয়ে মূলত আরও কয়েকটা ড্রোন অ্যাক্টিভ করা আছে, তো সেই ক্ষেত্রে এটা নতুন করে অ্যাক্টিভ হচ্ছে। আর যে অ্যাক্টিভেশন ফর্মটা এখন যেই ফর্মালিটিসটা ছিল সেটা আমি ফুলফিল করেছি, কিন্তু এখানে অ্যাক্টিভেশন ফেল দেখাচ্ছে, নেটওয়ার্ক এরর দেখাচ্ছে, সেই কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মোবাইলের ডাটা কানেকশন অফ ছিল, বিধায় এই সমস্যাটা হয়েছে, কারণ এটা ওয়াইফাইটা এটার সাথে অ্যাঙ্গেল ছিল। কারণ আপনি অবশ্যই ফোনে আপনি ডাটা কিনে নেবেন। আমি অন করে দিচ্ছি আমার ডাটাটা, ফোনে ডাটা থাকতে হবে, কারণ এটা ফার্মওয়্যারটা শুধু ডাটা দিয়ে আপডেট হবে, আপনার বাসার ওয়াইফাই দিয়ে হবে না। আমি আবার ট্রাই করছি, আশা করি এবার হয়ে যাবে। তো প্রসেস মোটামুটি কমপ্লিট, এখন লেখা আসছে রিস্টার্ট নাও। তো আমি রিস্টার্ট দিচ্ছি এখান থেকে, আমার ডিভাইসটাই রিস্টার্ট হয়ে গেল। তো রিস্টার্টিং আসছে, তো রিস্টার্ট হওয়ার পরে আমার ডিভাইসটা এখন থেকে অ্যাক্টিভ হবে, ভাইব্রেট হচ্ছে আমার রিমোটের মধ্যে। তো এখানে এই যে ম্যাভিক টু সাকসেসফুল অ্যাক্টিভেটেড। ওকে, এখানে একাডেমি ভিজিটের কথা বলছে, তো এটা প্রয়োজন নেই, কারণ আমি ওল্ড ইউজার। ক্যান নট টেক অফ, নো GPS, কারণ আমরা ইনডোরের মধ্যে আছি, এই জন্য হয়তো GPS পাচ্ছি না। এখানে রোড আছে, আমি আছি বিগিনার মোড, এয়ারক্রাফট আপডেট দিতে হবে।
তো সবকিছু ফুলফিল করে মূলত প্রথমবার যখন আপনি ফ্লাই দিবেন সবকিছু ফুলফিল থাকতে হবে। আপনি অবশ্যই আপডেট দিয়ে নেবেন, ইভেন ইন্ডিভিজুয়াল যেখানে আপনি ফ্লাই দিতে যাবেন তার লোকেশনে সেখানে যদি আপডেট চায় অবশ্যই আপনাকে আপডেট দিতে হবে। আপডেট না দিলে আপনার ক্র্যাশ করার পসিবিলিটিজ আছে, এটা আমার ওল্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি। কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা চার্জ হচ্ছে, পাশে আমার একটা ম্যাভিক ম্যাভিক 2 প্রো ভাঙা অবস্থায় আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে আমি ম্যাভিক 2 কম বুকিটো নিয়েছি, ম্যাভিক 2 এটার সাথে যেটা থাকে তা হচ্ছে একটা ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাকের সাথে দুইটা ব্যাটারি আর এক্সট্রা 4টা প্রোপেলার থাকে। ইভেন একসাথে আপনার ব্যাটারি চার্জ দেওয়ার মতো ইকুইপমেন্টগুলো থাকে। আপনার চাইলে ম্যাভিক 2 কম্বো নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা 40,000 টাকা পে করতে হবে। তো টোটাল হচ্ছে আপনার ম্যাভিক 2 প্রো আপনি কম্বো প্যাক সহ নিলে আপনাকে টোটাল 2,00,000 টাকার মতো বাজেট থাকতে হবে। তো এই যে আপডেট চাচ্ছে, যা আপডেট চাবে শুধু আপডেট দিয়ে দিবেন, গো টু আপডেট। দুঃখিত আমার ফোনে স্ক্রিন রেকর্ডার নাই, যার কারণে এইভাবে দেখাতে হচ্ছে ডাউনলোড, ডাটাবেসটা ডাউনলোড হবে। তারপর ফার্মওয়্যার আপডেট চাইতে পারে, সেটাও আপডেট দিবেন। যা কিছু আপডেট চায় আপনি সব কিছু রেডি করে তারপর আপনি আউটডোরে গিয়ে ফ্লাই দিবেন, ইনডোরে ফ্লাই দিবেন না। ইনডোরে দিতে পারেন, টেস্ট ফ্লাই একটা ইনডোরে দেওয়া যেতে পারে, কিন্তু ইনডোরে ফ্লাই না দেওয়াই ভালো। ওকে, আমাদের আপডেট কমপ্লিট। আচ্ছা, এখনো একটা বিগিনার মোডে আছে, আপনাকে বিগিনার মোড ক্রস করে এখানে যদি ফ্লাই দিতে হয় ইনডোরের মধ্যে তাহলে আপনাকে বিগিনার মোড থেকে বের হতে হবে। আদারওয়াইজ আপনি আপনি এটাকে ফ্লাই দিতে পারবেন না, আপনাকে আউটডোরে গিয়ে ফ্লাই দিতে হবে। ওকে, এটা এখন আমি ফ্লাই দিব। This is my Mavic 2 Pro second drone that happens with this camera. Okay. It don't actually happen with the Mavic 2 Pro. ওকে বন্ধুরা, ম্যাভিক 2 প্রো আউটডোরে আমরা ফ্লাই দিচ্ছি, একটা টেস্ট ফ্লাই। তো স্ক্রিন রেকর্ডার ডাটা আমরা রেকর্ড করছি। টেক অফ, টেক অফ, the home port has been updated, please check it on the map. Dreaming in the dark, we are nothing more than dust.